বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সোহাগ ফিউচারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি এমন একটি দেশ, যদিও সেটি নন চেঞ্জেন একটি কান্ট্রি, কিন্তু সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং চেঞ্জেনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকাতে নাম রয়েছে। আশা করা যায় কয়েক বছরের মধ্যে এই দেশটি চেঞ্জেনভুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এবং যেই দেশটির ভিসা আপনি খুব সহজভাবে পাচ্ছেন, অল্প সময়ের মধ্যে আপনি ভিসা নিয়ে যেতে পারছেন, তাহলে এই দেশটির নাম হচ্ছে সার্বিয়া। সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং সার্বিয়াতে কিভাবে আপনি সহজভাবে যেতে পাচ্ছেন, সহজভাবে ভিসা পাচ্ছেন এবং কি কি ধরনের কোম্পানিতে আপনি কাজকর্ম করতে পারবেন, এই ধরনের আলোচনা নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ সার্বিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি এবং আমাদের মাধ্যমে অনেকেই সার্বিয়ার জব ভিসা প্রাপ্ত হয়ে সার্বিয়া পৌঁছে যার যার কাজে ব্যস্ত রয়েছেন এবং বর্তমানে আমাদের কাছে সার্বিয়ার অনেকগুলো ফাইলস জমা পড়েছে, যেগুলোর কাজ পর্যায়ক্রমে চলমান রয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যে সার্বিয়ার বেশ কিছু ভিসা আমরা লাভ করতে যাচ্ছি এবং পেতে যাচ্ছি এবং আরো বেশ কিছু ওয়ার্ক পারমিটও সার্বিয়ার অল্প কিছুদিনের মধ্যে চলে আসছে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনি সার্বিয়া কেন যাবেন, আগে আপনাকে সার্বিয়ার বিষয়ে জানতে হবে যে সার্বিয়ার দেশটি কীরকম বা সার্বিয়া গেলে আপনি ভবিষ্যতে কীরকম উন্নতি করতে পারবেন। আসুন এবার আমরা জেনে নিই সার্বিয়ার বিষয়ে। সার্বিয়া যদিও একটি নন চেঞ্জেন কান্ট্রি, কিন্তু চেঞ্জেনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকাতে নামভুক্ত হয়েছে। আশা করা যায় কয়েক বছরের মধ্যে সার্বিয়া দেশটি চেঞ্জেনভুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সার্বিয়াতে যারা যেতে চাচ্ছেন, সার্বিয়াতে খুব অল্প সময়ের মধ্যে আপনারা যেতে পারছেন। সার্বিয়ার জন্য আপনাকে কোথাও ইন্টারভিউ দেওয়া লাগছে না এবং এমবেসিতে ফেস হতে হচ্ছে না, ঠিক যেভাবে রোমানিয়ার ভিসাটি আগে হতো। আপনার ফাইলটি দিল্লিতে চলে যেত, ওইখান থেকে ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসতো, ঠিক সার্বিয়ার প্রক্রিয়াটি এরকমভাবেই হবে ইনশাল্লাহ এবং হচ্ছে। আপনি সার্বিয়াতে খুব অল্প সময়ের মধ্যে যেতে পারছেন এবং সার্বিয়া যাওয়ার পরে আপনি খুব অল্প সময়ের মধ্যে টিআরসি প্রাপ্ত হবেন, পিআরসি প্রাপ্ত হবেন এবং পর্যায়ক্রমে আপনি সিটিজেনশিপ লাভ করতে পারবেন এবং আপনি আপনার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে একসাথে সেটেল হতে পারবেন। যারা সার্বিয়া যেতে চাচ্ছেন, সার্বিয়াতে যাওয়ার পরে আপনি কোন কোন সেক্টরে কাজকর্ম করতে পারবেন, বিশেষ করে সার্বিয়াতে রয়েছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, যারা অধ্যক্ষ কোনো কাজকর্ম জানেন না, পারেন না, তাদের জন্য রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার হিসেবে কাজের সুযোগ। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, যেমন ফুড প্যাকেজিং ফ্যাক্টরি, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে আপনারা প্যাকিং ম্যান হিসেবে কাজকর্ম করতে পারবেন। এছাড়াও ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি, কার ওয়াশিং ফ্যাক্টরি, গাড়ির ডেন্টিং পেন্টিং ফ্যাক্টরি, অটোমোবাইলস ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি, টায়ার ফ্যাক্টরি এবং ব্যাগ তৈরির ফ্যাক্টরিতে আপনারা জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও যারা ট্রেড ওয়ার্কার, যারা কাজকর্ম জানেন, টেকনিশিয়ান, বিশেষ করে আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রেকলিয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার এবং ইলেকট্রিশিয়ান, তাহলে আপনি কনস্ট্রাকশন সেক্টরে টেকনিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও আপনি যদি হয়ে থাকেন একজন ট্রাক ড্রাইভার, ভেহিকল ড্রাইভার, ক্রেন অপারেটর এবং ফরক্লিফট অপারেটর, তাহলে আপনি সার্বিয়াতে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও সার্বিয়াতে রয়েছে গার্মেন্ট সেক্টরে প্রচুর সুযোগ, যারা দক্ষ সুপারভাইজার এবং দক্ষ সুইং অপারেটর, তারা সার্বিয়াতে গার্মেন্ট সেক্টরে কাজকর্ম করার সুযোগ পাবেন। এবার আসুন আমরা জেনে নিই আপনি সার্বিয়া যাবেন, যাওয়ার পরে আপনাকে কতক্ষণ কাজ করতে হবে এবং এই কাজের বিনিময়ে আপনি কোম্পানি থেকে কী কী সুযোগ সুবিধা লাভ করতে পারবেন এবং প্রাপ্ত হবেন। সার্বিয়াতে যাওয়ার পরে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি পাবেন, থাকে কো
একেবারেই ফ্রি, মানে কোম্পানি দিবে। বেতন হিসেবে প্রাপ্ত হবেন যারা অধ্যক্ষ রয়েছেন, তারা বেতন হিসেবে প্রাপ্ত হবেন কমপক্ষে 500 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 600-700 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। এবং যারা টেকনিশিয়ান রয়েছেন, ট্রেড ওয়ার্কার রয়েছেন, তারা বেতন পাবেন 700 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 800-900-1000 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। সার্বিয়া যেতে হলে আপনার ডকুমেন্টস কী কী লাগবে? সার্বিয়া যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ যেটি হতে হবে ইংরেজিতে, তারপর লাগবে আপনার টিকার সনদ বা টিকার কার্ড, এবং লাগবে আপনার চার কপির ছবি যার পরিমাপ হতে হবে 35 মিলিমিটার এবং 45 মিলিমিটার সাইজের, ব্যাকগ্রাউন্ডটি হতে হবে অবশ্যই হোয়াইট কালারের। যারা সার্বিয়াতে ফাইল জমা দিবেন তারা টিকার সনদ বা টিকার কার্ড আনতে ভুলবেন না। এই মুহূর্তে যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি না থাকে তাহলে 10 থেকে 15 দিন পরেও সার্বিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটি জমা দিতে পারবেন, এর জন্য আপনার কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। তবে ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি লাগবে। প্রিয় দর্শক, আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 7 লক্ষ টাকা। এই 7 লক্ষ প্যাকেজ মূল্যটি একেবারেই ফিক্সড একদম। এবং এই টাকাটি আমরা কিভাবে কিভাবে নিচ্ছি, আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা করবেন সেদিন আপনার সাথে আমাদের 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এগ্রিমেন্ট হবে, লিখিত চুক্তিপত্র হবে, দলিল হবে। এই দলিলে উল্লেখ থাকবে যে প্যাকেজ মূল্য 7 লক্ষ টাকা, অর্ধ অগ্রিম জমা 1 লক্ষ টাকা, তারপর 1 থেকে 1.5 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আসবে, আসার পর জমা করবেন আরও 1 লক্ষ টাকা, কত দিয়েছেন 2 লক্ষ টাকা, তারপর ভিসা স্ট্যাম্পিং হয়ে আসার পর অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে ক্লিয়ার করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে আপনি আপনার কাজকর্ম শুরু করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার 5তলা 115 সৈয়দুদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 01712201800 এবং 03747416004। এই দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন, আমাকে পেতে হলে আমার সাথে এই প্রথম নাম্বারে কথা বলতে পারবেন এবং এই শেষের নাম্বারেও কথা বলতে পারবেন। এই শেষের নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে। প্রিয় দর্শক, আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্র শনি ছাড়া রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্তনে ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে এবং আপনার জব সংক্রান্ত বিষয়ে যদি আরও আরও নতুন নতুন আপডেট নিউজ পেতে চান, জানতে চান, তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।